দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ধান নদী খাল ও সবুজের সমারোহের জেলা বরিশাল। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত প্রায় 1075.11 বর্গমাইলের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও 2006 সালেও এ জেলা ছিল অবহেলিত ও আধুনিকায়ন থেকে বঞ্চিত। বরিশাল জেলার বদলে যাওয়ার গল্প শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দূরদর্শী পরিকল্পনা ও সময়োপযোগী বাস্তবায়নের মাধ্যমে। উন্নয়নের বিভিন্ন খাতে 2006 থেকে 2023 সালের মধ্যে যে পার্থক্য তা খুব সহজেই চোখে পড়বে। বাংলার শস্য ভাণ্ডার খ্যাত বরিশালের কৃষিক্ষেত্রে ঘটে গেছে আমূল পরিবর্তন। গত 15 বছরে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 4,26,000 মেট্রিক টন। সেই সাথে তাল মিলিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাড়ে নির্মাণ করা হচ্ছে 48,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টিল রাইস সাইলো, যার নির্মাণ ব্যয় 330.86 কোটি টাকা। সড়ক যোগাযোগ সহজতর করতে গত 15 বছরে নির্মিত হয়েছে 2,670 কিলোমিটার সড়ক। আওয়ামী লীগ সরকারের আমলে 260 কোটি টাকা ব্যয়ে ভাঙা কুয়াকাটা 4 লেন বিশিষ্ট 76.80 কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। আগে রোডটা অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে, পারাপারের জন্য ভালো। নদীর দুই তীরকে এক করে যোগাযোগ আরো সহজ করতে নির্মিত হয়েছে 1,163টি সেতু। 1,447.24 কোটি টাকা ব্যয়ে 1,470 মিটার দীর্ঘ পায়রা সেতু নির্মিত হয়েছে, যা পটুয়াখালী ও বরগুনা জেলাকে সংযুক্ত করেছে বরিশালের সাথে। এছাড়াও কীর্তনখোলা নদীর ওপর 260.4 কোটি টাকা ব্যয়ে 1,390 মিটার দীর্ঘ শহীদ আব্দুর রব সেরিনিয়াবাদ সেতু নির্মিত হয়েছে। শিক্ষাখাতে গুণগত মান ও অবকাঠামো নির্মাণে গত 15 বছরে লেগেছে জাদুর ছোঁয়া। 2006 সালে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 951টি, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 1,591টিতে। সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে 79.21%। 15 বছর আগে আমরা কল্পনাও করিনি এখানে এত সুন্দর সব সুবিধা সম্বলিত ভবন হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এরকম একটি ভবন করে দেওয়ার ফলে এখানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে, শিক্ষার মান উন্নীত হয়েছে। উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে 2011 সালে স্থাপিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। এ সরকারের আমলেই শিক্ষা কার্যক্রম শুরু করে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, আব্দুর রব সেরুনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে নির্মিত হয়েছে 5 তলা বিশিষ্ট কলা ভবন, একাডেমিক ভবন ও বিজ্ঞান ভবন। বরিশাল নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ও নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে 349 কিলোমিটার নদী খনন হয়েছে এবং নদী ভাঙন প্রতিরোধে 9.91 কিলোমিটার নদীর তীর সংরক্ষণের কাজ করা হয়েছে। স্বাস্থ্যখাতে এসেছে অভূতপূর্ব পরিবর্তন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের কমিউনিটি ক্লিনিকের সংখ্যা এ জেলায় 303টি। 2006 সালে এ জেলায় একটিও ICU বেড ছিল না, যা বর্তমানে 62টি। উন্নততর চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরিশাল শহরে নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল ও শিশু হাসপাতাল। উপকূলীয় জেলা হিসেবে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলা করেই এ অঞ্চলের মানুষকে জীবন ধারণ করতে হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরিশাল জেলায় 144টি সাইক্লোন সেন্টার ও 3টি মুজিব কিল্লা নির্মিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়নে সারা দেশের মতো বরিশাল জেলাও যোগ দিয়েছে উন্নয়নের অগ্রযাত্রায়। জেলা সমাজসেবা কমপ্লেক্স, মেরিন একাডেমি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, র্যাব আর্ট কমপ্লেক্স, বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ শত শত স্থাপনা অবকাঠামোগত উন্নয়নেরই সাক্ষ্য বহন করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে 2,38,057 জন অসহায় মানুষকে ভাতার আওতায় আনা হয়েছে। প্রবীণদের জন্য নির্মিত হয়েছে শান্তিনিবাস, যা বৃদ্ধ
ও অসহায় মানুষগুলোকে দিয়েছে শান্তির আশ্রয়। আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরে বরিশাল বিসিক শিল্পনগরীতে বস্ত্র, চামড়া, খাদ্য, প্রকৌশল খাতে মোট 532 কোটি টাকার দেশি ও বিদেশি বিনিয়োগ হয়েছে। বরিশাল নগরীকে নবতর, উন্নত ও স্মার্ট রূপ দিতে বরিশাল সিটি কর্পোরেশনকে 797 কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে। ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে 2022 সালে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় প্রায় 2.5 একর জমির উপর 80 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। বরিশাল শহরে কীর্তনখোলা নদীর তীরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 226টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ধর্মীয় চর্চাকে উৎসাহিত করতে জেলায় 173 কোটি টাকা ব্যয়ে 12টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যের জেলা বরিশালেই সংস্কৃতি ছিল অবহেলিত। 2014 সালে 41 কোটি টাকা ব্যয়ে জেলা শিল্পকলা একাডেমি নির্মাণের মাধ্যমে বরিশাল জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এখন রয়েছে সুবাতাস। 2006 ও এর পূর্বের কিছু বছর অবহেলার গ্রাস থেকে বাদ যায়নি দেশের জন্য জীবন বাজি রাখা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারও। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ছিল না কোনো অনুকূল আবাসন। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় গত 15 বছরে জেলায় তাদের জন্য নির্মাণ করা হয়েছে 517টি বীর নিবাস। বীর মুক্তিযোদ্ধারা যেমন বীর নিবাসের ছায়াতলে স্বস্তি পেয়েছেন, তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণের ঘর বদলে দিয়েছে লাখো ভূমিহীন ও গৃহহীন মানুষের জীবন। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরিশাল জেলায় নির্মিত হয়েছে আশ্রয়ণ প্রকল্পের 5058টি ঘর। শান্তির আবাসস্থল এ ঘরগুলোতে কান পাতলে শোনা যায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় কণ্ঠের প্রতিধ্বনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বদলে গেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বদলে গেছে দক্ষিণের একসময় পিছিয়ে পড়া জেলা বরিশাল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আজকের উন্নত সমৃদ্ধ বরিশাল এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের পথে।